যাচ্ছ কোন ছোটমণি কাছে? ছোটমণি যে বড় বিপদ আছে বুঝতে পারছি, কিন্তু তোমার এই শরীর নিয়ে তুমি কোথাও যেতে পারবে না কোন। আপনি বোঝার চেষ্টা করুন আচার্যদেব, আমি না গেলে যে ছোটমণি বড় সর্বনাশ হয়ে যাবে। গুরুমা গুরুমা, আপনি আচার্যদেবকে বোঝান না। উনি ঠিকই বলেছেন, তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত খনা। আপনার অনুমতি দিলে আমি খনার সাথে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন আশ্বাস দিচ্ছ তখন আমি তোমাকে অনুমতি দিলাম, কিন্তু দেখো খনার যেন কোনো বিপদ না হয়। খনা, মানুষের জীবন রক্ষা করার চেয়ে গুরুত্বপূর্ণ কাজ এই পৃথিবীতে আর কিচ্ছু নেই। যাও যাও, আর আমাদের আমাদেরকে গর্বিত করো। সাবধানে যেও, আর আমি বিকেলে গিয়ে প্রাসাদে তোমায় দেখে আসবো, কেমন? আপনারা ছোটমণির জন্য দেবী মার কাছে প্রার্থনা করুন। নিশ্চয়ই করবো কোনা, তুমি নিশ্চিন্তে যাও। মিহির, ঐশিকা, যশোধারার অঙ্গমর্দনের মিশ্রণ প্রস্তুত আছে তো? হ্যাঁ রাজমা। দাসী, সব প্রস্তুত রানীমা। দুধ যেমন সাধের অনুষ্ঠানে নারীর উর্বরতার বৃদ্ধিতে সহায়ক হয়, ঠিক তেমনি এই মিশ্রণ নারীর উর্বরতা বৃদ্ধি সাহায্য করে। আজকে ধন্য হলো বলতো? মানে যশোধারা রেণুর ছোঁয়ায় ধন্য হলো নাকি রেণু যশোধারার ছোঁয়ায়? ওর মুখে যে হাসি ফেরাতে পেরেছি আর এতদিন পরে আমরা সবাই মিলে আনন্দ করছি, এতে এতে মনটা অনেকটা হালকা লাগছে ঐশিকা। হ্যাঁ রাজমা, অনুষ্ঠান তো উপলক্ষ মাত্র, আমাদের আসল উদ্দেশ্য হলো যাতে সবাই মিলে প্রাণ খুলে শ্বাস নিতে পারি, তাই না? যে সুযোগ আমরা নারীরা খুব কমই পাই, তাই না রানীমা? ঠিকই বলেছ রীতি, তবে এই সুযোগ যখন একবার আমরা পেয়েছি তখন এটাকে আর হাতছাড়া করবো না। এসো। সমৃদ্ধি, আমি ভেবেছিলাম যে তুমি বোধহয় ভুল করে দুধটা খেয়ে ফেলেছো, কিন্তু এখন দেখছি না তুমি যা করছো সবকিছু ইচ্ছাকৃত করছো। যশোধরের সোনা, একটাও কথা তুমি বলবে না সমৃদ্ধি, একটাও কথা না। কেন তুমি আমার খুশি মুহূর্তগুলোকে এরকম করে দিচ্ছ সমৃদ্ধি? তোমার এতটুকু লজ্জা করছে না? যশোধরে তুমি আমায় ভুল বুঝছো। ভুল বোঝাবুঝির তো কোনো ব্যাপার নেই, চোখের সামনে যা সব ঘটছে তা তো সেরকমই মনে হচ্ছে। যশোধরা, কেউ তোমার খুশির মুহূর্তগুলো ছিনিয়ে নিচ্ছে না। আমি জানি না হঠাৎ কেন তোমার এসব কথা মনে হলো, তবে বিশ্বাস করো সমৃদ্ধির এতে কোনো দোষ নেই। তুমি এতটা নীচ সমৃদ্ধি! আমি কি করলাম? তুমি ডাকলে বলেই তো আমি চমকে গিয়ে জলে পড়ে গেলাম। এসব তুমি কি বলছো? ঠিকই বলছি, দুধ খেয়ে রেণু মেখে তোমার শান্তি হয়নি, এখন তুমি আমাকে জলে ফেলে দিতে চাইছো। সমৃদ্ধি এমনি এমনি করেনি যশোধরা, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। বৌরানী, তুমি আমাকে কত বাঁচাবে? মা না হতে পারার জন্য আমি যথেষ্ট দুঃখিত, কিন্তু তার মানে এই নয় যে মা হতে চলেছে তার আর তার সন্তানের কোনো সর্বনাশ আমি চাই। তাহলে তুমি এমন কেন করছো সমৃদ্ধি? আমায় ক্ষমা করো যশোধরা, আমি তোমায় কিচ্ছু বলতে পারবো না। সমৃদ্ধি বলো বলো, তুমি তুমি এক্ষুনি না বললে সারা জীবন ওরা তোমায় ভুল বুঝবে, বলো। আমি শুধু একটা কথাই বলবো, আমি নির্দোষ, আমি তোমায়।